গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ইডু ডরঙি। আজি আমি আলোচনা করিম ইংলিশ গ্রামারের একটা ইম্পর্টেন্ট টপিক্স টেক কুয়েশনের বিষয়ে। আপনাদের জানে গাইস যে টেটর পাঁচটা পেপার থাকে আর পাঁচটা পেপারের একটা ইম্পর্টেন্ট পেপার হল ইংলিশ পেপার। আর ইংলিশ পেপারের 15 মার্কস ইংলিশ পেডাগজির থাকে আর 15 মার্কস ইংলিশ গ্রামারের থাকে। মই পেডাগজির কিছুমান ভিডিও অলরেডি আপলোড করেছো আর দুই তিনটামান ভিডিও আপলোড করলে পেডাগজি কমপ্লিট হয়ে যাব। আর আজি মই ইংলিশ গ্রামারের যে 15 মার্কস থাকব তার কারণে মোর প্রথম ভিডিও হব এটো টেক কুয়েশনের উপর। গতি আপনাদের এই টেক কুয়েশনের এই ভিডিওটা স্কিপ নকরক চাব, কারণ আজি আমি আলোচনা করি টেক কুয়েশনের বিষয়ে। আপনাদের টেক কুয়েশনের বেসিক কথাখিনি জানে আর কিছু সংখ্যক হয়তো ভাবে পড়া টেক কুয়েশন একেবারে সহজ আর টেক কুয়েশন পড়া দরকার নাই। সব আপনাদের পরীক্ষা সাধারণত এনেকা ধরনের টেক কুয়েশন সুদে যে যা টেক কুয়েশন আপনাদের কনফিউশনত পেলায় আর সেই কনফিউশন দূর করার কারণে মানে আজি এই ভিডিওটি লই আইছো। আপনাদের এই ভিডিওটি স্কিপ নকরক চাব। সব টেক কুয়েশন বলে কোয়ারে আমি ভার্বর কিছু কন্টাক্টেড ফর্ম জানি লাগে আর এই কন্টাক্টেড ফর্মবিলাক মই ইয়াত লিখি দিছো, আপনাদের ভিডিওটি স্কিপ করে চাই লব। তারপর মই প্রথমতে কৈ আছো যে আমার ইংরাজি বাক্য পাঁচ ধরনের বাক্য আছে। এটা হল অ্যাসার্টিভ সেন্টেন্স, এটা হল ইন্টারোগেটিভ, এটা হল আপনার ইম্পারেটিভ, এটা হল অপটেটিভ, এটা হল এক্সক্লেমেটরি। এতিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স কি করেছে, সরি এফআর অ্যাসার্টিভ সেন্টেন্সক কি করেছে দুটা ভাগত ভাগ করেছে। এটা হল এফার্মেটিভ সেন্টেন্স, এটা হল নেগেটিভ সেন্টেন্স। এফার্মেটিভ সেন্টেন্সবিলাক পজিটিভ সেন্সর হয়, অর্থাৎ এনেকুৱা বাক্যত নট নাথাকে। নেগেটিভ সেন্টেন্সবিলাক কি হয়, এনেকুৱা বাক্যত নট লগোৱা থাকে। মই আপোনালোকক দেখাই আছো অ্যাসার্টিভ সেন্টেন্স দুটা। অ্যাসার্টিভ সেন্টেন্স এটা হল এফার্মেটিভ, এটা হল নেগেটিভ। এফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ আর নেগেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ দেখাবলে চেষ্টা করি। এফার্মেটিভ সেন্টেন্সের একটা উদাহরণ চাও, হি গোজ টু স্কুল, এটা হল একটা এফার্মেটিভ সেন্টেন্স, অর্থাৎ এই বাক্যটোত নট নাই, অর্থাৎ পজিটিভ অ্যাকশন করা বুঝাইছে। আর নেগেটিভ সেন্টেন্সটা চাও, হি ডাজ নট গো টু স্কুল, এই বাক্যটোত নট আছে, অর্থাৎ নেগেটিভ সেন্সর বাক্য ইয়াত নেগেটিভ অ্যাকশন করা বুঝাইছে। তারপর চাও মই ইয়াত দুটা টেক কুয়েশন করে দেখাইছো, আসলতে এনেকুৱা নহয় টেক কুয়েশন, মই ইয়াত দাড়ি দি দেখাইছো আপোনালোকক বুজাৰ কাৰণে, সহজ হ'ব কাৰণে। ইয়াত চাওক, পজিটিভ ইফালে লিখিছো, ইফালে নেগেটিভ, অর্থাৎ ইফালে যদি পজিটিভ ষ্টেটমেণ্ট থাকে, অর্থাৎ পজিটিভ বাক্য থাকে, নট নাথাকে, ইফালে সদায় আমি নেগেটিভ কি কৰিব লাগে, টেক কুয়েশন কৰিব লাগে, এটা আপোনালোকে জানে। আর প্রথম কথা হল যে বাক্যত কি প্রথমে বিচারিব লাগে, অক্সিলিয়ারি ভার্ব বিচারিব লাগে। অক্সিলিয়ারি ভার্ব যদি থাকে বাক্যটো সেই অক্সিলিয়ারি ভার্বটো ইয়াত লিখিব লাগে। আর পজিটিভত হলে ইয়াত নট লগাব লাগে। আর প্রোনাউনটো কি দিব লাগে, প্রোনাউনটো লিখি প্রশ্নবোধক চিহ্ন দিলে নেগেটিভ করা হয়ে যায়। কিন্তু আরো একটা কথা আছে যে কিছু সাবজেক্ট নাম থাকে, নাম অনিল, অরুণ, তারপর রহিমা, মাজেদা, এনেকা ধরনের সাবজেক্টবিলাক কি থাকে, নাম থাকে। আর যদি সাবজেক্টবিলাক নাম থাকে প্রোনাউন হিসাবে কি লিখিব এটা মনত রাখব। যদি কোনো সাবজেক্ট নাম হিসাবে থাকে, লড়া মানুষের নাম হলে সদায় হি লিখিব প্রোনাউন, ছয়ালী মানুষের নাম হলে প্রোনাউনটো সি বলে লিখিব, সি সি বলে লিখিব। আর নহলে কি হব, আপনার টেক কুয়েশন ভুল হব। আর টেক কুয়েশন করার শেষত সদায় প্রশ্নবোধক চিহ্ন দিব লাগে। এই বাক্যটো মই টেক করে দেখাই আছো, অনিল ইজ এ গুড বয়, এই বাক্যটো এই বাক্যটো পজিটিভত আছে, ইয়াত নট নাই, গতি ইয়াত কি আছে, একটা এটা অক্সিলিয়ারি আছে, অক্সিলিয়ারিটো লিখিলো ইজ, ইয়াত পজিটিভত আছে, ইয়াত নট দিব লাগিব, ইজেন্ট হি। আমার প্রোনাউন কি পালো, সাবজেক্ট অনিল, কিন্তু ইয়ার প্রোনাউনটো কি, হি, যেহেতু লড়া মানুষ। তারপর এই বাক্যটো নেগেটিভ সেন্সর একটা বাক্য লিখেছো, অনিল ইজ নট এ গুড বয়, ইয়াত বাক্যটো নট আছে। অনিলটো যেটো প্রোনাউন, এই প্রোনাউনটো হি হব, কারণ অনিল একটা লড়া মানুষের নাম, ইয়াত হি হব। তারপর এই বাক্যটোত অক্সিলিয়ারি আছে, অক্সিলিয়ারিটো ইয়াত লিখিলো, তারপর বাক্যটোত নট আছে, আমি ইয়াত নট দিব নালাগে, ই সি হয়ে গেল, এটা আমার কি টেক কুয়েশন করা হয়ে গেল। তারপর চাক কিছু বাক্য এনেকুৱা ধৰণৰ আছে অক্সিলিয়ারি ভাব নাই, এইবিলাক বাক্য আমি কেনেকৈ কৰিম চাওক। হি প্লেজ ক্রিকেট, এই বাক্যটোত কোনো অক্সিলিয়ারি ভাব নাই। অক্সিলিয়ারি ভাব না থাকিলে আমি সদায় ডো, ডাজ আর ডিডর সহায় লব লাগে। যদি বাক্য
past tense হয় did or হয় লম যদি present tense হয় do বা does or সহায় লব লাগে ইয়াত এটা কন্ডিশন আছে যদি verb 1 এর লগত verb 1 এর লগত যদি কি হয় as বা es থাকে তেতিয়া does or সহায় লম আর verb 1 এর লগত যদি একো না থাকে তেতিয়া do or সহায় লম এতে এই বাক্যটোত verb 1 আছে অর্থাৎ এটো verb 1 play তাৰ পিছত verb 2 played verb 3 played অর্থাৎ verb 1 আছে মানে present tense ৰ বাক্য আৰু কি আছে verb 1 ৰ লগত s আছে অর্থাৎ does লম ইয়া does ললো does তাৰ পিছত বাক্যটো কি আছে পজিটিভত আছে ইয়াত not লগাব লাগিব পজিটিভত থাকিলে নেগেটিভ টেক কোয়েশ্চন নেগেটিভত থাকিলে পজিটিভ টেক কোয়েশ্চন ইয়াত does ললো আৰু ইয়াত এটা not লগালো contracted not তাৰ পিছত pronoun কি আছে he ইয়াত he দিলো প্ৰশ্নবাচী নামৰটো টেক কোয়েশ্চন কৰা হৈ গল তাৰ পিছত আৰু এটা বাক্য চাওক যে ইউ প্লে ক্রিকেট এই বাক্যটো চাওক ইয়াত কোনো অক্সিলিয়ারি ভাব নাই গতিকে আমি কি সহায় লম ডু ডিড আৰু ডাজৰ সহায় লম ইয়াত আমাৰ কি কন্ডিশন আছিল ডিড তেতিয়া লম যেতিয়া আমাৰ ভাবটো পাষ্ট টেন্সৰ বা ভাবটো হিচাপে থাকিব আৰু যদি ভাবটো ভার্ব 1 হিচাপে থাকে তেতিয়া ডু বা ডাজৰ যিকোনো এটা লম ইয়াত আকৌ আৰু এটা কন্ডিশন যদি ভার্ব 1 ৰ লগত এস বা ইএস থাকে তেতিয়া ডাজৰ লম আৰু ভার্ব 1 ৰ লগত যদি একো না থাকে ডোৰ হয় লম ইয়াত ভার্ব 1 ৰ লগত একো নাই এস বা ইএস গতিকে ডোৰ হয় লম ডো লিখিলো ইয়াত পজিটিভ বাক্য যেহেতু নট নাই ইয়াত নট লগাম তাৰপিছত প্ৰনাউন ইউ আছে ইউ দিলো প্ৰশ্নবোধক চিহ্ন দিলো আমাৰ টেক কোৱেশ্চন কৰা হৈ গল এটো অলৰেডি কৈছোঁ মই সাবজেক্ট যদি নাম থাকে এটো অলৰেডি কৈছোঁ আপোনালোকে চাই ল'ব তাৰপিছত চাওক সাবজেক্ট যদি প্লুৰেল নাম্বাৰ হয় সাবজেক্ট যদি প্লুৰেল নাম্বাৰ হয় এই দুটা সাবজেক্ট আছে চাওক সাম ম্যাংগোজ এটো প্লুৰেল সাবজেক্ট সাম বুকস এটো প্লুৰেল এটা সাবজেক্ট অর্থাৎ বহুবচনৰ নাম সাবজেক্ট এবিলাক আৰু যদি নোবডি বা এভরিবডি যদি নোবডি আৰু এভরিবডি এনেকুৱা ধৰণৰ সাবজেক্ট অর্থাৎ সাবজেক্ট যদি বহুবচনৰ হয় আৰু সাবজেক্ট যদি নোবডি বা এভরিবডি হয় নোবডি আৰু এভরিবডিৰ কথাটো মই পিছত পাতি আছো তলত এই দুটাৰ কথাটো পাতি লওঁ সাবজেক্ট যদি বহুবচনৰ হয় সেই সাবজেক্টৰ যিটো প্ৰনাউনটো আমি লিখিম সেই প্ৰনাউনটো সদায় দে হিচাপে লিখিম দে ইয়াত মেংগো আছে বহুবচনৰ ইয়াত দে প্ৰনাউন দিম শেষত প্ৰশ্নবোধক চিহ্ন দিব লাগিব তাৰ আগৰখিনি চাওঁ এতিয়া তাৰ আগৰখিনি কি নিয়ম একেটাই অক্সিলিয়াৰি ভাব থাকিলে অক্সিলিয়াৰি ভাবটো লিখিব লাগে লিখিলো বাক্যটোত নট নাই গতিকে ইয়াত নট দিব লাগিব পজিটিভ বাক্য থাকিলে নেগেটিভ ষ্টেটমেণ্ট নেগেটিভ টেক কুৱেশ্যন গতিকে ৱেৰেণ্ট দে হৈ গ'ল এই বাক্যটোক চাওঁ আমি এই বাক্যটো চাম মেংগোজ যিহেতু ইয়াত ছাবজেক্টটো প্লুৰেল গতিকে ইয়াৰ প্ৰনাউনটো কি হ'ব দে হ'ব আৰু ইয়াত অক্সিলিয়াৰি আছে আৰ আৰটো দিলোঁ বাক্যটো পজিটিভত গতিকে ইয়াত নট দিব লাগিব আৰেণ্ট দে মনত ৰাখিব ছাবজেক্ট যদি বহুবচনৰ হয় প্ৰনাউন সদায় দে হয় আৰু বাকী নিয়ম একে এতিয়া আমি চাম যে ছাবজেক্ট যদি ইট হয় ছাবজেক্ট যদি ইট হয় চিৰদিনৰ কাৰণে ইয়াৰ প্ৰনাউনটো কি হ'ব ইট হ'ব বাকী নিয়ম একেই থাকিব তাৰপিছত চাম ছাবজেক্ট যদি এভৰিবডি আৰু নোবডি থাকে তেতিয়া ইয়াৰ প্ৰনাউন কি হ'ব সদায় চিৰদিনৰ কাৰণে কি হ'ব দে হ'ব আৰু বাকী নিয়ম একেই থাকিব ইয়াত এটা কণ্ডিশ্যন থাকিব আকৌ ছাবজেক্ট যদি এভৰিবডি আৰু নোবডি থাকে ভার্ব 1 ৰ লগত এছ বা ইয়াৰ যিয়ে নাথাকক কিয় আমি সদায় ডু ব্যৱহাৰ কৰিম অৰ্থাৎ পজিটিভত থাকিলে ডণ্ট দে নেগেটিভত থাকিলে ডু দে মনত ৰাখিব এভৰিবডি আৰু নোবডি থাকিলে প্ৰনাউনটো দি হ'ব আমাৰ হেৰি বহুবচনৰ ছাবজেক্টৰ নিচিনা দে হ'ব আৰু কি হ'ব যে এই নোবডি বা এভৰিবডিৰে বাক্য ষ্টাৰ্ট হ'লে আমাৰ ভার্ব 1 ৰ লগত এছ বা ইয়াৰ যিয়ে যোগ নহওক ইয়াৰ লগত সদায় কি হ'ব পজিটিভ বাক্য হ'লে ডণ্ট দে নেগেটিভ বাক্য হ'লে ডু দে হ'ব তাৰপিছত চাওক ইম্পাৰেটিভ চেণ্টেন্স ইম্পাৰেটিভ ইয়াৰ আৰু এটা ইম্পৰ্টেণ্ট কথা ইয়াত ৰৈ গৈছে মই কথাটো ক'ব লাগিব যে চাওক যদি কোনো বাক্যত নেভাৰ হাৰ্ডলি চেলডম নো চুনাৰ দেন স্কেয়াৰলি বিয়াৰলি এনেকুৱা ধৰণৰ শব্দবিলাক যদি কোনো বাক্যত দেখা পায় অৰ্থাৎ নেভাৰ হাৰ্ডলি চেলডম নো চুনাৰ দেন স্কেয়াৰলি বিয়াৰলি এইবিলাক শব্দ যদি কোনো বাক্যত দেখা পায় তেতিয়া বাক্যটো নেগেটিভ বাক্য বুলি সদায় আপোনালোকে ভাবিব লাগিব কাৰণ এইবিলাক অৰি নেগেটিভ গতিকে আমি কি কৰিব লাগিব যেতিয়া টেক কুৱেশ্যন কৰিম আমি সদায় পজিটিভত কৰিব লাগিব
এতিয়া চাওক মই এটা উদাহরণ দেখাইছো এটা উদাহরণ দেখালে হব আপোনালোকক দ্য ডক্টর নেভার ভিজিট হসপিটাল অর্থাৎ ইয়াত নেভার আছে মানে বাক্যটো নেগেটিভ ইয়াত টেক কোয়েশ্চন হব সদায় পজিটিভ ইয়াত চাওঁ আমি অক্সিলারি আছে নেকি অক্সিলারি নাই গতিকে কি চাম ডো ডাজ ডিডর কোনটো বহিব ইয়াত ভার্ব ওয়ান লগত এস আছে গতিকে ডাজৰ সহায় লম যেহেতু ভার্ব ওয়ান ডাজ ললো তারপর যেহেতু এটা নেগেটিভ হব নেভার আছে গতিকে ইয়াৰ প্রোনাউন ডক্টৰৰ প্রোনাউনটো কি হব হি হব কারণ ডক্টর এটা একটা মেল লড়া মানুষের নাম বা পুরুষ মানুষ গতিকে ইয়ার প্রনাউনটি কি হব হি হব ডাজ হি তারপর দে সেলডম গো অ্যাবাউট এই বাক্যটি চাওক সেলডম আছে মানে নট বাক্য এটি নেভার সেলডম স্কেয়ারলি বিয়ারলি এইবিল থাকলে নেগেটিভ বাক্য নেগেটিভ বাক্য হলে আমি ইয়াত পজিটিভ টেগ করব লাগিব এই বাক্যট গো প্রেজেন্ট ফর্মত আছে গতিকে ইয়াত কি দিব লাগিব ডো ডো লব লাগিব কারণ অক্সিলারি নাই ডো ললো ডো তারপর ইয়াত নট লগাবই নালাগে কারণ সেলডম বাক্যটি নেগেটিভত আছে ইয়ার অক্সিলারি ইয়ার সাবজেক্ট কি আছে দে ইয়ার প্রোনাউনটি কি হব দে প্রশ্নবোধক চিন ইয়ার আমার কি টেগ কোয়েশন করা হয়ে গেল এটি ইম্পারেটিভ সেন্টেন্সর টেগ কোয়েশন কেন করব ইম্পারেটিভ সেন্টেন্স মানে আদে উপদে অনুরোধ পরামর্শ করা বোঝায় আর এনেকা বাক্যত কি না থাকে সাবজেক্ট না থাকে এটা কথা মনত রাখব সাবজেক্ট ইম্পারেটিভ সেন্টেন্সর থাকে যিকোনো ইম্পারেটিভ সেন্টেন্সর একটা সাবজেক্ট কমন সাবজেক্ট থাকে সেটা হল ইউ আর সেইটো আমি উজ্জ্ব করে বা হাইডেন করে রাখো সেটা আমি লিখিব নোৱাৰো আৰু ইয়া এনেকুৱা ধৰণৰ বাক্য অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স মই আপোনালোকক কিছুমান ইম্পারেটিভ সেন্টেন্স দেখাই আছো ডো দ্য সাম এটা এটা ইম্পারেটিভ ইয়াত সাবজেক্ট নাই ডন্ট মিক্স ইন ইভিল কোম্পানি বা বেড কোম্পানি এটোর সাবজেক্ট নাই প্লিজ সিট ডাউন এটোর সাবজেক্ট নাই এই তিনিটা বাক্যরে সাবজেক্ট নাই এটা কথা মনত রাখব এইবিলাকর সবরে সাবজেক্ট এটা আছে ইউ এটো সদায় কি আছে হাইডেন হয়ে আছে আর এনেকা বাক্য সাবজেক্ট নথকা বাক্যর যেটা আমি কি করিম টেক কুয়েশন করিম তো আমি কি দিব লাগে যদি বাক্যটো বা স্টেটমেন্টটো যদি পজিটিভ হয় নট না থাকে তেতিয়া অন টিউ দিব লাগে আর যদি বাক্যটো যদি পজিটিভ নেগেটিভত থাকে তেতিয়া সদায় উইল ইউ দিব লাগে মনত রাখব ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সর যদি বাক্য পজিটিভ থাকে তেতিয়া অন টিউ দিব লাগে বাক্য যদি ইম্পারেটিভ সেন্টেন্সর নেগেটিভ থাকে তেতিয়া উইল ইউ দিব লাগে আর ইউটো কোরপরা আহিলে মই কলো যে যিকোনো ইম্পারেটিভ সেন্টেন্সর এটা সাবজেক্ট ইউ হাইডেন হয়ে থাকে আর এই ইউটোই প্রনাউন হিসাবে ইয়াত আহে আর মনত রাখব যিকোনো টেগ কোয়েশন করলে আপনাদের শেষত প্রশ্নবোধক চিন দিব লাগিব তারপর চাওক যদি কোনো বাক্য লেট লেটস বা লেটাসেরে স্টার্ট হয় লেটাস বা লেটস একই বস্তু এই লেটাসক কন্ট্যাক্ট করে ইয়াত কি করে লেটস লিখা হয়েছে যে নহক যদি কোনো বাক্য কেতিয়াবা আপনাদের দেখা পায় লেটাস বা লেটসেরে স্টার্ট হয়েছে আপনাদের মাত্র এটা নিয়মেরে যিকোনো টেগ কোয়েশন করব পারো সেইটো হল শেলুই 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 যিকোনো ধরনের লেটাস বা লেটাস লেটসেরে স্টার্ট হওয়া লেটস লেটাস লেটসের স্টার্ট হয়েছে মানে শেলুই ইয়াত লেটাসের স্টার্ট হয়েছে মানে শেলুই বাকি আমি একো নাচাও অক্সিলারি আছে কি নাই তারপর অন্য কিবা নীতি নিয়ম বা নট আছে কি নাই সেইবিল নাচাও লেটাস বা লেটসের স্টার্ট হলে শেলুই শেলুই দিব লাগিব গতিকে আজি আসিল এখিনিয়ে টেগ কোয়েশনের বিষয়ে আর আপনাদের ভিডিওটা ভালকৈ চাব আর মই ইয়ার পিছত ওয়ান বাই ওয়ান বা এটা এটা কই মই ইংলিশ গ্রামারের এটা ভিডিও দি কমপ্লিট করিম গতিকে আজি এখিনি থ্যাংকস ফর ওয়াচিং।